প্রিয় দর্শক বন্ধু, জীবন ও জীবিকা চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আমরা আবারও আজ রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে, এটি সুন্দরবনের বিদ্যাধরী নদী। তো দেখতে পাচ্ছেন আমরা একটি সরু ক্যানেল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই আমাদের জন্য একটি ছোট্ট ডিঙি নৌকা অপেক্ষা করছে, ওখানে জেলেরা আছেন, ওনাদের সাথে আজ আমরা মাছ ধরতে যাব, জাল দিয়ে মাছ ধরবো আজ। তো দেখতে থাকুন। আমরা যে নৌকাটিতে করে আজ যাচ্ছি, নৌকাটি খুবই ছোট, কোনো রকম দুজন মাছ ধরার মতো। তো দেখতে পাচ্ছেন আজ আমরা ওনাদের সঙ্গী হয়েছি, ওনাদের সাথেই আজ মাছ ধরব, মাছ ধরা দেখব। তো ওনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন ডাঁড় বেয়ে বেয়ে। সামনেই বড় বিদ্যাধরী নদী দেখা যাচ্ছে, আমরা নদীতে প্রবেশ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি নদীর মাঝ বরাবর। এখানেই আমরা জাল পেতে মাছ ধরব। তো জাল পাতার জন্য আমরা মনস্থির করছি। পরিবেশটা কিছুক্ষণ আগে শান্তই ছিল, কিন্তু হঠাৎই হালকা মেঘ করে আসলো এবং নদীর মাঝখানে যখন এসে পৌঁছালাম হাওয়াও শুরু হয়েছে, চারিপাশে একটু ঢেউও আছে। তো এর মধ্যে আমরা কাজ শুরু করলাম, এখন জাল পাতার কাজ চলছে। তো বন্ধুরা, আমাদের জাল পাতার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এবার অপেক্ষার পালা। তার কিছুক্ষণ পরেই আমরা আবার জাল তুলব এবং মাছ ধরব। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। মাঝে মাঝে যে সময় আসে পুরো ঝাঁকঝাঁক আসে। বন্ধুরা, এ হলো আমাদের
পোর হাংরি কিং। আজও আমাদের সাথে মাঝির কাজ করছে। ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে ভিজিট করতে পারেন। এই নিয়ে এখন আমাদেরকে জানো সব কেন তো পারছ কেন চলছে নাকি বাইরে যাও বাইরে যাও কেউ কেওড়া ফল থাক থাক কি করিস নি কেওড়া গাছ উঠে দৌড় বান গাছ বান ফল বানট্রি বানট্রি দিস ইজ বানট্রি
করি না, আমরা যে মাছগুলো পেয়েছিলাম সেই মাছগুলো দেখো।